গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি নিয়ে এসেছি পেঁপের প্লাস্টিক চাটনি তো পেঁপের প্লাস্টিক চাটনি চাটনিটা তো আশা করি তোমরা এটা সবই বানাতে পারো তো আমি কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো পেপে আমাদের শরীরের জন্য খাওয়া ভালো তো আমার ক্ষেত্রে মানে আমার একটা প্রবলেম আছে তার জন্য জানো যে আমি পেঁপেটা বেশি খাই তো পেঁপেটা প্রতিদিন সেদ্ধ বা পেঁপে শাক খেতে ভালো লাগে না তাই আমি ভাবলাম পেঁপের এটা তো এই একটা তো চাটনিও করা যেতে পারে তো প্লাস্টিক চাটনিটা আমি কখনো খাইনি তো ভাবলাম যে না যে বানাই বানিয়ে দেখি যে এটা কীরকম খেতে লাগে তো দেখো পেঁপেগুলিকে কীরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে একটা যাতে আস্তে যাতে একটা টিপ দিলে যা যাতে এগুলি যাতে ভেঙে যায় তো এভাবে পেপ পেঁপেগুলিকে আমি দা দিয়ে সিম্পল পাতলা 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 করে কেটে নিলাম তারপর দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াই বসি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এই তিন চার চামিচ মানে বড়ো চার চামচটা দিয়ে তিন চার তিন থেকে চার চামচ যে পরিমাণ মিষ্টি খাবো সেই পরিমাণ চিনি দিয়েছি তোমরা বন্ধুরা যে পরিমাণ চিনি খাবে সেই পরিমাণে চিনি তোমরা দিও তো চিনিটা এখন ভালো করে জলের সাথে মিশে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি তো চিনিটা একটু যাতে ঘন ঘন হলেই আমি দিয়ে দেবো আমার পেপেগুলি বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু বেল বেল একে প্রেস করে বেলে একনে প্রেস করলে বন্ধুরা আমি নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সরি আমার ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা কিন্তু চলে যাবে তো বন্ধুরা আর তোমাদের বলে রাখি আমি কিন্তু প্রতিদিন ছয়টায় ভিডিও দিয়ে থাকি সেটা হোক আমার ব্লগ ভিডিও হোক কিন্তু আমাদের কি আমার কিচেন ভিডিও তো বন্ধুরা যারা আমার ভিডিও ফলো রাখো তারা কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছয়টায় আমার ভিডিও পেয়ে যাবে তো দেখো চিনিটা কিন্তু বন্ধুরা আমার খুব ভালোভাবে মেশে গেছে এখন আমি কিন্তু দিয়ে দিলাম পেঁপেগুলি পেগুলি তো যাদের লিভারে প্রবলেম আছে তাদের মানে পেটের সমস্যা তাদের কিন্তু পেট পেটটা তাদের খাওয়া ভালো কাঁচা পেঁপেটা তো কাঁচা পেঁপের একদিন তোমাদের ভত্তা পানীয় দেখাবো তেঁতুল দিয়ে কাঁচা পেঁপের ভর্তাটাও খুব দুর্দান্ত লাগে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন কিন্তু পেঁপেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম তো পেঁপেগুলিকে যেহেতু একটু শক্ত শক্ত মানে কাঁচা পেঁপে দিলাম তো পেঁপেটাকেও খুব ভালো করে ফুটাবো কারণ যাতে পেঁপেটার মধ্যে চিনিটা যাতে খুব ভালো যাতে অ্যাবজাপ্ট হয় চিনিটা কিন্তু খুব ভালো করে পেঁপেটার মধ্যে যাতে মিশে যায় সেইভাবে এটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে তো তার জন্য বন্ধুরা তোমরা যদি একটু যদি ঝোল ঝোল যদি খাও তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়তি দিতে হবে আর একটু বেশি দিতে হবে তো বন্ধুরা আমি দিয়ে দিলাম নুন কারণ নুন না দিলে ঘিয়ে মাটি তো নুন তো দিতেই হবে তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু আর আর কিছু মশলা টসলা কিন্তু যাবে না যা পাবি এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দেওয়ার জন্য আমি ফুটাবো তো দেখো ঢাকাটা উঠে আমি তোমাদের দেখাচ্ছি জলটা কিন্তু প্রায়ই টেনে গেছে তো এখন কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করব কাজু বাদাম বন্ধুরা এটার মধ্যে কিন্তু চাইলে তোমরা খেজুর আর কিশমিশটা অ্যাড করতে পারো তো খেজুর আর কিশমিশটা আমি সেখানে অ্যাড করিনি তো খেজুর কিশমিশটা তোমরা কিন্তু অ্যাড করতে পারো তো যাদের প্রতিদিন এই চাটনি লাগে তারা কিন্তু পেঁপের এই চাটনিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা আর পেঁপের সম মানে পেটের সমস্যার জন্য পেঁপে তো একদমই ভালো তো এক ঘেয়া পেঁপে খেতেও ভালো লাগে না তো এইভাবে চাটনিটাও তোমার খাওয়া হলো পেঁপেটাও পেঁপেটাও খাওয়া হয়ে গেলো এক কাজে মানে একটা কাজে দুইটা জিনিসই হয়ে গেল। তো দেখো কাজু বাদামগুলির মধ্যে যাতে শিরাটা যাতে ঢুকে যায় তো তার জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেপারটা যাতে গলেও না যায় আবার পেপারটা যাতে তাতে নরমও হয় সেইভাবে কিন্তু সেটাকে করতে হবে তো দেখো আমার জলটা কিন্তু প্রায় কিন্তু টেনে গেছে তা আমি এটাকে শুকনো শুকনোই খেয়েছিলাম হালকা একটু ঝোল রেখেছিলাম বাট আমি এটাকে শুকনো শুকনোই খেয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তো আমি এখন এটাকে বন্ধুরা নামিয়ে নেব একদম সহজ একদম ঘরোয়া পদ্ধতি বন্ধুরা আমার এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না বন্ধুরা তো বন্ধুরা এটা তোমরা অবশ্যই একদিন বানিয়ে ট্রাই করবে আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে না জানালে কিন্তু অবশ্যই ভালো লাগে না কারণ আমিও তো জানতে চাই আমার এই ভিডিওটি কেউ কোথা থেকে দেখলে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা বন্ধু